আজকে এই ভিডিওটির মাধ্যমে জিওগ্রাফি সাবজেক্টের ইম্পর্টেন্ট পরীক্ষামুখী লাস্ট মুহূর্তের প্রস্তুতি কিভাবে আপনি জিওগ্রাফির প্রশ্নের উত্তরগুলি লিখবেন, যে উত্তরগুলি লিখলে আপনি ফুল নাম্বার পাবেন, সেই ইম্পর্টেন্ট টিপস এবং ইম্পর্টেন্ট প্রশ্ন আজকে আপনার কাছে উপস্থাপন করতে চলেছি। WBCHSE উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি 2023 সালে যে সমস্ত আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা জিওগ্রাফি পরীক্ষা দিতে চলেছেন, সেই সমস্ত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে মূলত আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটি। কিভাবে লিখলে ফুল নাম্বার পাওয়া যায় সেই টিপস শেখাতে চলেছি এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রশ্ন এবং উত্তর আলোচনা করতে চলেছি। আজকে জিওগ্রাফির ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব, এমসিকিউ এবং এসএকিউ। চলে আসুন আজকের আলোচ্য টপিকে। আমরা জানি পার্ট বি আমাদের এমসিকিউ এবং এসএকিউর অপশন। সেই পার্ট বি অপশনে রয়েছে এক নম্বরের 21টি প্রশ্ন করতে হয় এমসিকিউ, কিভাবে লিখবেন একের পর এক আপনার সামনে আলোচনা করে দেব। তারপরে আপনার সামনে যেটা থাকে এসএকিউ প্রশ্ন, ঠিক এসএকিউ প্রশ্ন কিভাবে লিখতে সেটাও আপনার সামনে তুলে ধরবো। তো তাহলে শুরু করা যাক। তাহলে আমরা প্রথম শুরু করতে চলেছি দুয়ের দাগের যে প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এক নম্বরে 14টি, 14 নম্বর, টোটাল থাকে 35 নম্বর। আপনি জানেন তো কিভাবে লিখবেন অ্যাপ্রোপ্রিয়েট উত্তর, সেই টপিক সেই টিপস আপনাকে জানাতে চলেছি। প্রথম যে প্রশ্নটি দেখতেই পেয়েছেন একের দাগে রয়েছে, রেগোলিক কাকে বলে। আপনাকে এইভাবে যদি উত্তর লিখতে পারেন তবেই কিন্তু আপনার অ্যাপ্রোপ্রিয়েট নাম্বারটা আপনি পাবেন। কিভাবে লিখবেন, আবহ বিকারের ফলে শিলা প্রথমে ভেঙে যায়, দীর্ঘদিন ধরে ভাঙতে ভাঙতে শিলা বড় মাঝারি ছোট বিভিন্ন দানাই পরিণত হয়, এই শিলাচূর্ণ ভূত্বকের উপর এক পাতলা নরম আস্তরণ তৈরি হয় তাকে রেগোলিক বলে। আপনার অথবা দিয়ে প্রশ্ন হয়তো এরকমও আসতে পারে, ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তুলে ধরা হয়েছে, আর্টের জিও কূপ কি ধরনের শিলা স্তরে দেখা যায়। আপনাকে উত্তরটা এইভাবেই গুছিয়ে লিখতে হবে। চুনা পাথর বিশিষ্ট শিলা স্তরে সাধারণত ভাঁজের অর্ধভাগে বা সমোন্নত গঠন বিশিষ্ট জলগ্রাহক শিলা স্তরে দেখা যায়। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, প্রবাল প্রাচীর কাকে বলে। আপনাকে ঠিক উত্তরটা এইভাবেই গুছিয়ে লিখতে হবে, তবে আপনি সঠিক নাম্বার পাবেন। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, এল নিনো কি। আপনাকে এইভাবে অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি লিখতে হবে। অথবা দিয়ে আপনার এইভাবেই প্রশ্ন আসতে পারে, ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে কোন বায়ুর প্রভাবে গ্রীষ্মকাল শুষ্ক থাকে। উত্তরটা আপনাকে গুছিয়ে এটুকুটাই লিখতে হবে। পরের যে প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন, নীতি শীতন তৃণভূমি অঞ্চলে কি ধরনের মৃত্তিকা গঠিত হয়, যার উত্তরটা আপনাকে লিখতে হবে, নীতি শীতন তৃণভূমি অঞ্চলে চার নজন মাটি দেখা যায়। চলে আসুন অথবা দিয়ে আপনার এরকম প্রশ্ন পড়তে পারে, অ্যালুভিরেশন কাকে বলে। আপনাকে উত্তরটা টু দা পয়েন্টে ঠিক এটাই গুছিয়ে লিখতে হবে। চলে আসুন পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্ন, নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীব বৈচিত্র্য সংরক্ষণকে কি নামে অভিহিত করা যায়। আপনাকে গুছিয়ে এটুকুই উত্তরটা লিখতে হবে। পরের প্রশ্ন, সম্মুখ তটভূমি ও পশ্চাৎ তটভূমির মধ্যে পার্থক্য কি। আপনাকে এইভাবে ঠিক পার্থক্য দূরে তুলে ধরতে হবে। চলে আসুন পরবর্তী প্রশ্নে প্রবেশ করি, অনুসারী শিল্পগুচ্ছ কাকে বলে। আপনাকে এইভাবেই ঠিক উত্তরটা লিখতে হবে। শস্যাবর্তন কাকে বলে। আপনাকে এইভাবেই ঠিক গুছিয়ে উত্তরটা লিখতে হবে। পরের অথবাতে প্রবেশ করি,
পরবর্তী যে প্রশ্নটি দেওয়া আছে, বাজার ভিত্তিক উদ্যান কৃষি বলতে কি বোঝো? আপনাকে ঠিক এইভাবেই গুছিয়ে উত্তরটা লিখতে হবে। নেক্সট প্রশ্নে প্রবেশ করব, জনবিবর্তনের কোন পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যে পৌঁছায়, যার উত্তরটা দেওয়া আছে টু দা পয়েন্টে, এটুকুটাই লিখতে হবে। অথবা দিয়ে প্রশ্নটা এইভাবেও আসতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন, সেই প্রশ্নগুলি তুলে ধরা হয়েছে, উত্তরটা আপনাকে এইভাবে লিখতে হবে, মানুষ জমির অনুপাতের সংজ্ঞা দাও। তো এইভাবে উত্তরটা লিখতে হবে আপনাকে। পরের প্রশ্ন, কোন শহরের কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল বলতে কি বোঝো, জাস্ট টু দা পয়েন্টে এইভাবে উত্তরটা দেবেন। পরবর্তী অথবা দিয়ে প্রশ্ন, ভারতে মেগা সিটির নতুন ন্যূনতম জনসংখ্যা কত? 50 লক্ষ, মনে রাখবেন। পরের প্রশ্ন, তিলাইয়ের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন অঞ্চল থেকে আকরিক লৌহ সংগ্রহ করে? উত্তরটা হবে এইটা, মাথায় রাখবেন, অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। চলে আসুন পরবর্তী প্রশ্নে প্রবেশ করি। পরবর্তী প্রশ্ন হলো, বেঙ্গালুরু কি ধরনের শিল্পের জন্য বিখ্যাত? অর্থাৎ উত্তরটা হবে ইলেকট্রনিক এর জন্য। সোনালী চতুর্ভুজ বলতে কি বোঝো? অ্যাপ্রোপ্রিয়েট উত্তর আপনাকে এটুকুই লিখতে হবে। পরের প্রশ্ন, ওপিইসি এর তাৎপর্য কি? আপনাকে এটুকুটাই গুছিয়ে উত্তর লিখতে হবে। ভারতের প্রধান সয়াবিন উৎপাদনকারী রাজ্যগুলির নাম লেখো, উত্তরটা হবে তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ। আমি এমসিকিউ প্রশ্নে যাওয়ার আগে আপনার সামনে অনুরোধ করব, যদি আপনি এই জিওগ্রাফি সংক্রান্ত কোনো আপনার টপিক, সেটা এমসিকিউ হতে পারে, এসএকিউ হতে পারে, লং প্রশ্ন হতে পারে, যদি কোথাও কোনো জিজ্ঞাসা থাকে সেই টপিকটা বা কোন জায়গাটা আপনার সমস্যা, বা কোথাও আপনার কোনো কিছু নোটস এর প্রয়োজন হলে আপনি এই ডেসক্রিপশন বক্সে লিখে পাঠান, আমি আপনাকে আপনার উপযোগী করে নোটস তৈরি করে দেওয়ার ব্যবস্থা করছি। এরপরে চলে আসব এসএকিউ, ও সরি এমসিকিউ। তাহলে এমসিকিউ আলোচনা করলাম, এই যে তাড়াতাড়ি করে আলোচনা করে দিলাম, কেন ভিডিওটিকে দীর্ঘায়িত করব না, অর্থাৎ এই যে ভিডিওটি আপনার সামনে আলোচনা করছি, যে পিডিএফটা তুলে ধরছি, এই পিডিএফটা, এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনি সেখানে সেই পিডিএফ এর উপরে ডাউনলোড, পিডিএফ ডাউনলোড এর উপরে ক্লিক করে আপনি এই পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন। তাই আপনাকে আমি শুধু আলোচনা করে বেরিয়ে যাচ্ছি, তাই আমি দীর্ঘায়িত করছি না ভিডিওটা। এরপরে পার্ট বি যে এমসিকিউ রয়েছে, 21 নাম্বার, দেখতেই পেয়েছেন, এই 21 নম্বরে কিভাবে উত্তরগুলো করবেন, সঠিক উত্তরটি বেছে নাও, সকল প্রশ্নগুলি আবশ্যিক। চুনা পাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক প্রক্রিয়াকে, বিক্রিয়াকে বলে ড্যাশ, উত্তরটা হবে এ, অঙ্গার যোজন। তো আমি আর উত্তরগুলো প্রশ্নগুলো পড়ছি না, টোটালটাই পিডিএফ আকারে এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনি সেখানে ক্লিক করে অনায়াসে ডাউনলোড করে পড়াশোনা করতে পারেন। তো এই রকম আমি 5টা সেট নিয়ে আসব, এই 5টা সেট যদি আপনি ভালো করে পড়াশোনা করতে পারেন, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আপনি সমস্ত প্রশ্ন এমসিকিউ এসএকিউ আপনার ফাইনাল পরীক্ষাতে কমন পেয়ে যাবেন। তো এই ছিল আজকের শিক্ষণীয় ভিডিও, যদি এই শিক্ষণীয় ভিডিওটি আপনার এতটুকু উপকারে এসে থাকে, প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আপনার একটা লাইক পরবর্তী এরকম আপডেট ভিডিও তৈরি করতে আমাকে অনেক অনেক উৎসাহ দেবে। থ্যাংক ইউ।